রমজান মাসের শুরুতে নতুন চাঁদ দেখার ব্যাপারে কোনো মহিলার সাক্ষ্য কি গ্রহণ করা যেতে পারে? যদি চাঁদ দেখার ব্যাপারে কোনো মহিলার সাক্ষ্য গ্রহণ করার কথা বলেন, এটা নিয়ে মতভেদ আছে। যেমন হানাফি মতে, হানাফি মাজহাবের মতে, যদি দিনটা মেঘাচ্ছন্ন হয় তাহলে মহিলার সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। হাম্বলিদের মতেও মহিলাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে। সাফি মাজহাবের একটা দল এই ব্যাপারে একমত, তবে সাফিদের আরেক দল বলে মহিলার সাক্ষ্য গ্রহণ করা যাবে না। আর মালিকি সবাই বলে মহিলা সাক্ষ্য গ্রহণ করা যাবে না। দুই দল বিশেষজ্ঞ, একদল বলে গ্রহণ করা যাবে, আরেক দল বলে যে গ্রহণ করা যাবে না। আর শেখ উতাইমি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মহিলাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না, এজন্য কারণ দেখিয়েছেন। তিনি বলেছেন যে পবিত্র কোরআনে বলা হয়েছে দুইজন ন্যায়নিষ্ঠ সাক্ষী। এই আরবি শব্দটা আছে তিরমিজির একটা হাদিসে, মুকাফাস্টিং হাদিস নাম্বার 2118, বলা হয়েছে শাহিদাইন। তিনি বলেছেন মহিলারা হবে শাহেদা, এটা শাহিদ না। এই কথার ভিত্তিতে তিনি বলেছেন যে মহিলাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না। আর একটা দলের বিশেষজ্ঞ বলেন গ্রহণ করা যাবে। আর আরবি ভাষার ব্যাপারে যদি বলতে হয়, অনেক সময় পুরুষবাচক শব্দ দিয়ে মহিলাদেরকেও বোঝানো হয়, তাই অনেকে এরকম কথা বলেন। যেমন প্রথম দলের বিশেষজ্ঞ বলেন এখানে শব্দটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, বলা হয়েছে শাহিদাইন, তাই মহিলাদের সাক্ষ্য হবে না। আর যেসব বিশেষজ্ঞ বলেন যে মহিলার সাক্ষ্য গ্রহণ করা যাবে, তারা বলেন যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করি যে আমাদের কিবলা কোন দিকে, সেই মহিলা দিক দেখিয়ে দেবে, আমরাও মেনে চলবো। নামাজের সময় নিয়েও জিজ্ঞেস করতে পারি, বিদেশে হয়তো কোনো মহিলাকে জিজ্ঞেস করলেন যে এখানে নামাজের সময় কখন, মহিলার সময়টা বললে আপনিও মেনে নেবেন। এটা মানতে পারলে চাঁদ দেখাটা মানতে পারবো না কেন, এটাই তাদের যুক্তি। তারা আরো যুক্তি দেখায় যে অনেকগুলো হাদিসের বর্ণনা দিয়েছেন কেবলমাত্র একজন, আমরাও সেটা মেনে চলি। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর স্ত্রী, তিনি একাই সব মিলিয়ে 2220টা হাদিসের বর্ণনা দিয়েছেন। যখন শুধুমাত্র তার সাক্ষ্য গৃহীত হচ্ছে, এই যে চাঁদ দেখার হাদিসটা এটাও বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যখন তার একার বর্ণনা মেনে নিচ্ছেন তাহলে চাঁদ দেখার বেলায় সাক্ষ্যটা মানছেন না কেন? এই যুক্তিটা বেশ জোরালো। যখন আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার এতগুলো হাদিস মেনে নিচ্ছি, চাঁদ দেখার হাদিসটাও তিনি বর্ণনা করেছেন, আমরা হাদিসটা মানছি, তাহলে চাঁদ দেখার ব্যাপারে একজন মহিলার সাক্ষ্য গ্রহণ করতে পারবো না কেন? যে বিশেষজ্ঞগণ বলেছেন মহিলাদের সাক্ষ্য গ্রহণ করা যায়, তাদের মতটাই বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য, যদিও এটা নিয়ে বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ আছে। জাযাকাল্লাহ খায়ের। আপনার এই সুন্দরভাবে বলা উত্তরগুলোর জন্য ডক্টর জাকির নায়েক, এই ব্যাপারটা নিয়ে আমাদের মুসলিমদের ভেতরে মতভেদ আছে। আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সাহায্য করেন, তিনি যেন আমাদের মতভেদগুলো আরো কমিয়ে দেন, যাতে করে একই শহরে মুসলিমরা তারা যেন সবাই ঈদ উদযাপন করে একসাথে।